অগ্নিদগ্ধ অবস্থায় এক গৃহবধূর মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানের জামালপুরের সাহাপুর এলাকায়। যদিও কিভাবে মৃত্যু তা নিয়ে উঠছে প্রশ্ন, খুন নাকি আত্মহত্যা তা ঘিরে অবশ্য ধোঁয়াশা তৈরি হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, ওই এলাকার বাসিন্দা কার্তিক ধারার বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন হঠাৎ করে। স্থানীয়রা ছুটে এসে দেখতে পান অগ্নিদগ্ধ অবস্থায় পড়ে রয়েছেন কার্তিক ধারার স্ত্রী সুমিত্রা ধারা। এলাকাবাসীরা জল দিয়ে আগুন নেবালেও শেষ রক্ষা হয়নি, মৃত্যু হয় সুমিত্রা ধারার। আনুমানিক বছর চারেক আগে সুমিত্রার সঙ্গে বিয়ে হয় শাহপুর গ্রামের বাসিন্দা কার্তিক ধারার বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তাদের একটি দুবছরের ছেলে রয়েছে। সংসারে নানা সময়ে অশান্তি লেগেই থাকতো এমনটাই বলছেন স্থানীয়রা। যদিও কিভাবে ঘরে আগুন লাগলো, সত্যিই আগুন লাগলো নাকি ইচ্ছা করে গৃহবধূর গায়ে কেউ আগুন দিয়েছে, সে বিষয়ে অবশ্য প্রশ্ন রয়েছে স্থানীয়দের মধ্যেই। খবর পেয়ে ঘটনাস্থলে আসে জামালপুর থানার পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য ওই গৃহবধূর স্বামী এবং শাশুড়িকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য উদ্ধার করেছে পুলিশ। গোটা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায়। জিজ্ঞাসা কর কি হয়েছিল। হাত থেকে বাচ্চা মেয়েগুলো ছুটে এলো যে ধোঁয়া বেরোচ্ছে ঘর থেকে, ওই তখন গিয়ে দেখছি যে ওই তখন কোলে করে বার করছে ওর স্বামী। এরপরে এবার আর কিছু জানে না, আমরা ওই ঝগড়া হয়েছে কি কি হয়েছে কেউই জানে না, গেছে কি লাগিয়েছে আমরা কেউ জানি না। ঘরের ভিতরে ছিল দরজা দিয়া সুমিত্রা কি ধারা। বয়স কত তো? বয়স কত হবে, 26-27। আর ওনার স্বামীর নাম? স্বামীর নাম কার্তিক ধারা। ওনার বয়স কত? ওরও 28-29 বছর বয়স হবে। ছেলে মেয়ে আছে? একটাই ছেলে। পুলিশ এসেছিল নাকি? হ্যাঁ এসেছে, কোথায় নিয়ে গেছে মাকে ওকে দুজনকেই নিয়ে গেছে। মানে যে বউটা মারা গেছে তার শাশুড়ি আর স্বামী। আর বডি নিয়ে গেছে? বডি এই নিয়ে গেল। কোথায় নিয়ে গেল? ইয়েতে নিয়ে গেছে, বর্ধমান। মারামারি ভাত খাচ্ছি, খেতে খেতে ছুটে আসছি, ছুটে এসে দেখছি সত্যি করে আগুন লেগেছে সব, মানে দমকল দিয়ে আগুন নেবাচ্ছে। তার আগে দরজা খুলে দেখছে একটা বডি হয়ে গেছে, ধরিয়ে দিয়েছে কি জানি না, ঘর থেকে টেনে বার করে নিয়ে এসে দুয়ারে রেখেছে। আমি দেখলাম দুয়ারে রয়েছে, দুয়ারে ছাল ছামড়া উঠে গেছে, ভয়ে চলে এলো, দৃশ্য দেখা যায় না এমনই দৃশ্য। সে খেঁচে মেঁচে উঠে আসছে, খুব ভয়ঙ্কর দৃশ্য, মরে গেছে বলতে পারে পুরো অবস্থায়। সেটা আমি কী বলবো, মারাই বলবো। এবার জল ফল দিয়ে এবার ছেলেকে আটকে রেখে দিয়েছে, জামালপুর থানাকে ফোন করেছে, জামালপুর থানায় এসে হাজির হয়ে গেছে, মেসিপিক এসেছে। আর কারো কিছু হয়েছে না? আর কারো সেটা বলতে পারবো না, আগুন ধরেছে যেটা আমরা যেটা দেখলাম সেটাই বুঝতে পারছি। এবার কী থেকে কী হয়েছে না হয়েছে সেটা বলতে পারবো না। ওই বাড়িতে শুনতে পাচ্ছি একটু কদিন ধরে ঝগড়া হচ্ছে, স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে, এবার কী ঝগড়া হচ্ছে সেটাও বলতে পারবো না। একটু চলছে, কী নিয়ে চলছে জানি না। এই ছেলে না, ওরা কেউ কিছু বলতে পারে। ওরা কি বলছে, যে আগুন লেগে গেছে না লাগিয়ে দেওয়া হচ্ছে? বলছে আগুন ধরে গেছে। এবার সেটাই যেটা শুনতে পাচ্ছি সেটাই আমার কানে শুনছি, চোখে দেখিনি, চোখে দেখলে সেটা বিশ্বাস করবো।